কামারহাটিতে অনেক অনেক ক্লাব আছে, আমরা দেখেছি উন্নয়ন ক্লাব বিভিন্ন সামাজিক প্রোগ্রামে মানে সারা বছর ধরে লিপ্ত থাকে, এবং উন্নয়ন ক্লাব মানে যুবকদের। সকল এলাকাবাসীকে নমস্কার জানাচ্ছি। আমাদের এই কর্মযজ্ঞ 7 বছর পেরিয়ে 8 বছরে আমরা পদার্পণ করছি। তো 7 বছর আমরা যেভাবে সফল করেছি, এই বছর আমরা সফল করব, এবং আশা করছি যা দেখতে পাচ্ছি মানুষের সারা এই বছর প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে চৌচির হয়ে আমরা নতুন রেকর্ড তৈরি করতে চলেছি। যে এরকম একটা ক্লাব শুধু একটা বিষয় নয়, মাল্টি, এটা কি করে সম্ভব? এটা আমাদের ক্লাবে আমাদের ক্লাবে এত মেম্বার রয়েছে, সব ইয়ং জেনারেশন, এটা আমার একার কৃতিত্ব নয়, এটা আমাদের ক্লাবের সকল মেম্বারদের কৃতিত্ব। সকলে মিলে আমরা একসাথে আছি বলেই আজকে আমাদের এত বড় কর্মযজ্ঞ করতে পারছি। আগামী কি কর্মসূচি আছে? আমরা আগামী খুব তাড়াতাড়ি হয়তো 15 আগস্টে আমরা দিন ঠিক করে ফেলেছি, 15 আগস্টে আমরা বৃক্ষরোপণ করব, সঙ্গে সঙ্গে আমরা সেই দিন আমরা আমাদের যে লটারি প্রতিযোগিতা কি হওয়ার কথা ছিল সেই 15 আগস্টে লটারি প্রতিযোগিতাটা। আপনার নাম? আমার নাম সন্দীপ দাস, এবং আগামী দিন আমরা মানে ব্লাড ডোনেশন ক্যাম্পটাও করব, এবং এই মঞ্চ থেকে আমরা এবারে অঙ্গীকারবদ্ধ হয়েছি সামনের বছর এই পুজোর সময় আমরা এখানে আমাদের এলাকার মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স দেবো। থ্যাংক ইউ। এই যে উদ্যোক্তা, আপনিও একজন সহযোদ্ধা হিসাবে কাজটা করছেন, এই সারা বছর এই সহযোদ্ধা হিসাবে কাজ করার অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা তো অসাধারণ, তার জন্য সন্দীপকে অসাধারণ ধন্যবাদ, সন্দীপ দাসকে অসাধারণ ধন্যবাদ যে এত সুন্দর একটা কাজ করে, আর তার সঙ্গে আমরা সবাই যুক্ত হতে পারি, প্রত্যেকটা ক্লাবের ছেলে সবাই যুক্ত হয়ে কাজটা করতে পারি ওর সঙ্গে, ওতে হাত ওর হাতে হাত মিলে। থ্যাংক ইউ। এবার অন্য বাচ্চারা আমার শিশুরা এসছে, তাদেরকে আমরা মঞ্চে